এই ব্ল্যাকমেলার, কী রে ব্ল্যাকমেলার, কেমন খেলি, কেমন খেলি ব্ল্যাকমেলার, এসেছিল ওই রিমিকে ব্ল্যাকমেল করতে। রিমির ব্ল্যাকমেল তো এখন দূরে থাক, এখন ওর এখন আমরা একটু শান দেবো। তাই বন্ধুরা, শান দিতে গিয়ে মুখ থেকে মিষ্টি মধুর দু একটা বাণী বেরিয়ে যায়, তার জন্যে অবশ্যই বাচ্চারা ভিডিওটা থেকে দূরে থেকো। যদিও আমার মনে হয় না বাচ্চারা দূরে থাকবে, কারণ কি আমার সেই ফ্যান হচ্ছে বাচ্চা, বাচ্চার বয়স্ক যারা মনে করবে ভিডিওটা থেকে দূরে থাকতে, দূরে থেকো, ভালো লাগবে না, লাগবে কি জানি দূরে। তবে হ্যাঁ, যদি আমি বলে দিই বাচ্চা গুলোরা দূরে থেকো ভিডিওটা দেখে, তাহলে ওরা কিন্তু বেশি করে ভিডিওটা দেখবে। ইয়েস, তো বলবো কানে হেডফোন নিও, বাচ্চাদের থেকে দূরেই রেখো। আর বয়স্কদের যদি বুকে লাগে, কানে অনেক সময় শুনতে খারাপ লাগে তাদের এই শব্দগুলো, তোমরাও দূরে থাকো। হ্যাঁ, দেখতে থাকো হানিকে একদম লাল লাল ওই ফুক যেখান দিয়ে হয় না মাসে সবার, সেটা বের করে দিয়েছি। আমার ভাইয়ের ঠাপট নিতে পারিস নি? আমার ভাইটা একদম গরুর দুধ খাইয়ে ডিম সেদ্ধ খাইয়ে আমাদের ভাইকে আমরা ঘোড়া তৈরি করে রেখেছি। ডাকবাক 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 ডাকবাক, তোর মেশিন একবারে ফাঁক করে পুরো শরীর নিয়ে ঢুকে যাবে। কি পারলি না নিতে আমার ভাইকে, দেখেছিস এক ঠাপনের ফোন কেমন মেন্টাল হ্যারাসমেন্ট, মেন্টাল। আরে শুনে নাও, এরা করে অন্য লোককে রোস্ট, ও আমাকে নিয়ে রোস্ট করেছে, আমার ভাই, মানে জানোই তো আমাদের সঞ্জয়, একটা ভিডিও নামিয়েছে তাতেই ও নিতে পারছে না, ওর মেশিনে একবারে ফেপে ফুলে ফেপে একবারে হ্যারাসমেন্টে পড়ে গেছে। হানি হানিতে তো ছি 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 ছি, ওর মুখে আমি তো মুততামও না, এখন কী করবো, ওরা রিমির মুখ খেয়ে বেঁচে আছে। এবার রিমিকে মুত খা, মুত মুত খা, তোদের দরকার ওর মুত খা, কিন্তু না, ও তো রিমিকে পুরো ব্ল্যাকমেলে নেমে গেছে। একটা মেয়েকে ব্ল্যাকমেল করবে একটা মেয়ে হয়ে, আর একটা মহিলা হয়ে আমরা কী করে দেখি একটা বাচ্চা মেয়েকে, পুরো প্ল্যান মাফিক। ওই যে রিমির একটা মাথা মোটা গরু, একদম গোবর পোড়া, এগুলো মনে হয় জুতো পিটা করে ওর মা আছে, একটা জুতো খেকি কি বললাম, রিমির একটা মা আছে যার যেই মাটা হচ্ছে গরু, এক নম্বর গরু, মাথা মোটা, মাথার মধ্যে গোবর পোড়া, একদম গবে। ওই মহিলা পুষে রেখেছে দু তিনটে চেলা, যার মধ্যে একটা পড়েছে ম্যাগি মশ, ম্যাগি আর ম্যাগির বউ মশলা, কোকড়া কোকড়া চুলে ভর্তি উকুন দোলে, তাই ওই উকুন যুক্ত ওই ম্যাগি, আর তার সাথে জুটেছে এতে তো কাম হানি, প্লাস এর আবার একটা সেই ম্যাচলা পড়া বর, সে আবার আমাকে করেছে রোস্ট। আমার তো ছেঁড়াও গেল না, ও কী ছিল ভগবান জানে, আমার এক ফোঁটাও চুল ছেঁড়া গেল না, কিন্তু জাস্ট আমার ভাই, আমার ভাই, আমি একদিন বিজি ছিলাম বলে আমি লিখে দিচ্ছি, আজকে আমি বিজি, আমার ভাই জাস্ট ফর ওয়ান পিস ভিডিও নামিয়েছে, তাতেই আমার ভাইয়ের ওই মানে স্ট্রং ওই মেশিনের গুঁতো নিতে পারিনি, নিতে না পেরেই চলে গেছে। করং রিং রং টেনিং রিং রং টেনিং রিং রং, এদের করবে এরা ভিডিও, যখন এরা নিতে পারবে না তখন হয়ে যায় এদের মেন্টাল হ্যারাসমেন্ট, তখন করবে মানহানি। আর ওরা যখন অন্য কাউকে নিয়ে ভিডিও করে সেটা মেন্টাল নয়, সেটা হ্যারাসমেন্ট নয়, যেখানে হানি হয় না, মান মান হানি হয় না। একটা মেয়েকে দিনের পর দিন দুয়ে দুয়ে মারছিলে, ব্ল্যাকমেল করে খাচ্ছিলে, ফ্যামিলি শুদ্ধ চ্যানেল দাঁড় করাচ্ছিলে, তোমার সাঁটা মানে ওখানে গিয়ে দেবো ক্যাঁতা ক্যাঁত ক্যাঁতা ক্যাঁত ক্যাঁতা ক্যাঁত, লাইভ মারানো বের করে দেবো, হ্যাঁ গ্রুপে লাইভ করে আসো আসো চলো, কি করেছিল না পেছন থেকে রিমি চেপে ধরে কিস করেছিল, আর কি করেছিল বাথরুমে গিয়ে ওই করেছিল, করে ফেলেছিল, সেটা শুকাবে কি ড্রায়ার দিয়ে ওই ওইটা শুকিয়ে বেরিয়েছিল, তার মানে তোমরা বুঝে নাও কোথায় নিয়ে গিয়ে কি করেছিল, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোককে দিয়ে করিয়েছিল, সে করানো যুক্ত, সেই কী সব পরে সেই সব পরা যুক্ত ঘরে এনে কি করবে, একটাই প্যান্টিক নিয়ে গেছিলো ও, সেই প্যান্টির ভেতরে যেহেতু অন্যের পড়েছে সেইগুলো এসে মুছছে মানে ইস্ত্রি করে সেটাকেই পরে নিয়েছে। হ্যাঁ, সে এইগুলো আমাদেরকে বোঝাতে চাইলো, আমাদেরকে বোঝাতে মানে বুঝতে বললো যে রিমি এই এই কাজগুলো করেছে, রিমি করেছে, রিমি চর্মরোগ হবে, রিমির বর রিমিকে দাগ তুলেছে, রিমি রিমির বরের সঙ্গে সুখে সংসার করছে, কিন্তু না এদের সহ্য হচ্ছে না, কারণ এ এত পুরুষের সঙ্গে ঠাপানোর পরও কী করে সংসার করতে পারে, আর এরা তো পুরুষ ঠাপিয়ে 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 মেশিন বাতায় গেল, তবু একটা সংসার পেলো না, এই জ্বালাতে জ্বলে পুড়ে মরলো, তার জন্য রিমির সুখ মোটেই দেখা যাচ্ছে না। রিমির বর রিমিকে যদি মেনে নেয়, আমি তো বলবো যদি কিছু কথা চেপে গিয়ে যদি একটা মেয়ের সংসার বাঁচে, একটা মেয়ে যদি সংসারে করে, তাহলে আমার বাবা মা এটা বলতো যদি একটা মিথ্যে বলে যদি কারো প্রাণ বাঁচে কারো সংসার বাঁচে সেই মিথ্যেই কোনো দোষ হয় না। আর এখানে মিথ্যে করে বলে মেয়ের সংসারটা পুরো উজড়ে দিতে চাইছে, এগুলো মেয়ে ছেলে, এগুলো মেয়ে ছেলে, এই মুম্বাই ফেরোচ্ছি পাকা মায়াকাল, মানে থেকে পরে ওই মায়াকাল না ওরকম টাইপেরই মনে হয়, যাই হোক হলো। তা বন্ধুরা স্কিপ করো না ভিডিওটা, দেখো তোমাদের কেমন লাগে। ইস, এখন তো আমার ভাই কী গুতান গুতাবে ওই হানির ওই মেশিন, কী গুতান গুতাবে এর, আমি আবার বলবো না লাল লাল কী হয় ওইসব বের করে দেবে, গুতাতে 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 গুতাতে, আমার ভাই বলেছে ততক্ষণ দম নেবো না যতক্ষণ ধরে ওইখান থেকে লাল লাল কি না বেরিয়ে আসে। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, হ্যাঁ কমেন্ট করে দিও, এবং ভিডিওটাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা কি চাও হানিকাম তেতোর গোষ্ঠীর গার্মেরি হলুদ লাগিয়ে দিই?
যদি চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দারুণ হ্যাভি হেভি মজা হবে, খেলা হবে খেলা। চলো খেলতে থাকি, দেখতে থাকো, স্কিপ করো না, পুরো ভিডিও দেখো, কারণ অনেক ভিডিও বাকি আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। জাস্ট সীমা থটস বা সীমা যে কোনো জায়গায় যে ভিডিওটা যাবে তা বলি, কিরে মাইগা, কিরে হানি, নিতে পারলি না না আমার ভাইয়ের ওই ঠাপ্পা ঠাপ কিরম ফাঁক করে দিল না বন্ধ করে দিয়েছে, দিয়েছে না আচ্ছা করে দিয়েছে, এমন দেয়া দিয়েছে আর পারলি না নিতে। এক্সকিউজ মি কেয়ারে, তু তো পাকা সারে, দুবার তিনবার তো নাচ দেখেছি, সেই নাচ দেখে পুরো বুঝতে পেরেছি তুই মুম্বাইয়ের পুরো পাকা, বুঝেছিস রে হানি। আয় হানি, তুই শাশুড়ি ফুটোটা দেখেছিস, তুই শাশুড়ি ফুটোতে হাত দিয়ে দেখ তোর বরকে খুঁজে পাবি, তোর শাশুড়ি ফুটোতে তোর বরকে ঢুকিয়ে দিয়েছি, একদম কিরি মাকিয়ে ঠুসে দিয়েছি। আবার কোন সময় ঢুকেছি বলতো, যেই সময় তোর শাশুড়ির একবারে মানে ওই যে কি আরো রেড রেড কালারের কি বেরোচ্ছিল সেই সময়, তোর বরকে জিজ্ঞেস করিস কেমন লাগছিল টেস্টটা চেটে দেখতে। আমার এখানে ঢুকে সাঁতার কাটবে, কি সাহস, আমি এখানে পুরো তালা চাবি মেরে রেখেছি, ওটা স্পেশাল কারণ, ওটা যখন তখন যাত্রার যে সে ওখানে ঢুকতে পারবে না, বুঝেছিস? আশা করি তুই বুঝেছিস, কারণ তুই বুঝবি আমি ভাবতে পারছি না, কারণ তুই তো আবার মুম্বাইয়ের খাসা খাসা, তুই বুঝবি না কারণ তোদের দরজা ফাঁক করে থাকে, যাকে পারিস তাকে ঢোকাস। দেখেছিস তো এটা ইউটিউব, হে ভাইয়া এটা ইউটিউব। রিমি দোষ করেছে, রিমিকে তুই যা খুশি বলতিস, রিমিকে বকা দিতিস জকা দিতিস, ব্ল্যাকমেল ন ব্ল্যাকমেল চলবে না, ব্ল্যাকমেল নো, ব্ল্যাকমেলের কোনো জায়গা নেই। ও কি বলেছে না বলেছে, ও একটা কথা বললো তুই এক কথা বলি, বললে বলা বলিতে মিটাতে হবে, ইউটিউবে সে কুর্তো ছিনালি, ডোন্ট ওয়ারি, ইউটিউবে নো কোনো রকমের কোনো কুর্তো ছিনালির জায়গা নেই, বুঝেছো, কোনো জায়গা নেই। এগুলো কুর্তো ছিনালিগুলো সব তোমরা তোমাদের বাড়িতে করো, ঘরে করো, দরজা বন্ধ করে করো, কিন্তু এই আমাদের সামনে এসে এই ন্যাকামো চোদা বন্ধ করে দিও, হ্যাঁ, কারণ তোমার কাকিমা ওই যে অ্যাবনর্মাল গরু 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 কাও হাম্মা করে ডাকে, কাও গরু, মাথা মোটা ছিনাল মানে পুরো পাক্কা গবের, তোমার কাকিমা চিঙ্কি রিমির মাকে, ওর সঙ্গে তোমাদের বেশ ভালো খাপ খাবে, আমাদের সঙ্গে খাপ খাবে না, আমরা যখন দেব এবারে খাপে খাপ পঞ্চুর বাপ করে, বুঝেছো, তোমরা ওই যাবাই গরুর গরুর বাঁট ধরে দোয়াবা আর গ্লাসে নিয়ে খাবা, দেখবা তোমাদের দারুণ লাগবে, কারণ গরু তো মাথা মোটা গোবর একবারে এক নম্বরে, মানে গবেট গরু মাথা মোটা একটা মোস্ট থার্ড ক্লাস মেয়ে ছেলে হলো ওই যে ওই গোবর গোবর পোড়া মাথা মোটা ওই মহিলাটা, হ্যাঁ রিমির মাকে বলছি, রিমির মাকে, কারণ রিমির মায়ের মতন যেন পৃথিবীতে অনাথ করে রাখো, কুত্তা বিড়ালে ছিঁড়ে খাক সেই বাচ্চাকে, কিন্তু যেন এইরকম মা না দেয়। অ্যাকচুয়ালি এদের প্ল্যানটা ছিল মুম্বাই নিয়ে গিয়ে রিমিকে ডান্স বা মানে ডান্স করাবে, সেই যে শিখ ধরে ধরে দুলে দুলে নাচে না, ঘোমারে 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 ঘোমার ঘোমারে রে, ওই রকম নৃত্য করাবে বলে রিমিকে রেডি করছিল। রিমি তো বুঝতে পেরে গেছে, মনে হয় দু একবার খাটিয়েও ফেলেছে, এবার খাটিয়েছে বলেই ওইসব প্রুফগুলো রেখেছে, কারণ কল করে কল রেকর্ড হয় যখন, আমাদেরও রেকর্ড আছে, আমরা আজকে দিলাম না, আমাদের যেদিন মনে হবে সেদিন সবগুলো দেখো, আমরা যখন তখন রেকর্ড মেকর্ড না, আমাদের মুখের কথাতেই ঘোরার মতো টগবক 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 করে চ্যানেল চলবে। হ্যাঁ ভিউজ হয়তো, যেহেতু আমরা দু নম্বরে বিজনেস করি না, তার জন্য আমাদের ভিউজটা মার্জিনের মধ্যে থাকে, 2000 3000 4000 5000 6000 আবার কখনো 1000 1500 2000 3000 4000 5000 6000 200 300 নামে না, কেন বলতো আমাদের প্রিয় কিছু মানুষ আছে তারা জানে যে এদের ভিডিও এসেছে মানে এরা ঠিক সঠিক কোনো কথাই বলবে, নোংরা দু নম্বরই কথা ভেতরে এরা যাবে না, আর তোদের দেখবি রিমিকে বলবি না রিমির মায়ের গুদ, রিমির মায়ের গুদ এমন করে চেটে দিবি, দেখবি কমিউনিটিতে ঝুলিয়ে দেবে তখন তোদের ভিউ যাবে, কিন্তু না হলে তোদের হবে না, নাহলে তোদেরকে কেউ তোদের কোনো দমই নেই, তোদের দেখতে কেউ যায় না, তোরা রিমি ছাড়া কোনো লাইভ কর লোক ঢুকবে না, ভিডিও কর লোক ঢুকবে না, তোদের স্টোরি দেখা কেউ তোদের স্টোরিতে মুতে দেবে, তোদের ভিউয়ার যেগুলোকে দেখছিস সাবস্ক্রাইবাররা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের মুখে মুতবে, কেউ তোদের ভিডিও দেখবে না, কারণ তোরা অ্যাকচুয়ালি তোদের এখানটায় মেন নায়িকা হচ্ছে রিমি, রিমিকে নিয়ে ভিডিও করবি ব্যাস ঘোরার মতো ভিডিও চলবে, রিমিকে নিয়ে ভিডিও করবি না কোনো ভিডিও চলবে না, রিমি মায়ে রিমির মুখ ছাড়া চলতে পারে না, রিমির মা রিমি যদি না মতে রিমির মায়ের চ্যানেল বসে যাবে, রিমির ওই পাঠা চোখ বলে ফেললাম খিস্তি মেরেছে কি সরি গো, পাঠা মানে ঝপন ঝাল, হ্যাঁ যেটা সদ বাবা ওরও কোনো দম নেই, ওরও তেজপাতা চলে না, ইস্যু চলে না, ওই তেজপাতা শুধু অ্যাঙ্গেল মারে আর মুখে মুখে বড় বড় বুকলিং, যখন ওই তেজপাতা ইরম ইরম ট্রাই করে গ্যাজার যখন দম দেয় তখন, ওই জন্য তো
আর ওই চিঙ্কি মাসি তো পুরো বুড়ি, ওই বুড়ি বলে ওই ছোকরাকে একবারে আমার বর নায়কের মতো, আমার বউকে আমি সন্দেহ করি না, কারণ তো কার সঙ্গে মিশতেও দিই না, কারণ কাকু কাকু বলে এই এখন তো এই এখনো আসেনি না, পাটনা থেকে আসেনি, যদি আসে ব্যাস যখন ঝাল কে আচ্ছা করে মেরে নেবে ঠাপা ঠাপ। আর ওইদিকে ম্যাগির মশলা কী করছে, দিচ্ছে না আচ্ছা করে, যখন যান আচ্ছা করে ঠাকুর দিচ্ছে। আচ্ছা বিয়ে বাড়ি কী না, বিয়ে বাড়ি সে কি খেয়ে এলো, আরে কি নাচন, যখন যান দিয়েছে ম্যাগি মশলা তোমাকে ঠুসে দিয়েছে, কোথায় মুখ দিয়ে দিয়েছে না পোদ দিয়ে না সামনেটায়, এখানটায় ভিডিও করবে সংযত হয়ে, কেউ আমরা কারো পোদে লাগতে যাই না, আমরা আমাদের বহু 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 কন্টেন্ট, আজকে আমি এতটা বিজি ছিলাম আমি কোনো ভিডিও দিতে পারিনি, আমার একটা কেয়াকে নিয়ে ভিডিও রেডি করা আছে আমি পাবলিক করতে পারিনি, কারণ আমাদের নিজস্ব কন্টেন্ট ফোরাতে পারি না, এইসব আলবাল এদেরকে নিয়ে ভিডিও করতে হয়, কারণ এদেরকে নিয়ে আমরা তখনই ভিডিও করি যখন দেখি এরা ইউটিউবে এসে বেশি পরিমাণে নাচন 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 করছে, তখন এদেরকে ধরে একটু কষে দিই আমরা, ব্যাস ওইটুকু কষবো এদের একদম ফুল শান্ত হয়ে যাবে, ইউটিউব ফুল শান্ত হয়ে যাবে। শুধু আমরা তো তার পরপর কোনো টিম নামেই নিই, সবই তো একটা লঞ্চ হয়েছে, একটা ভিডিও কল, মেন্টাল হ্যারাসমেন্ট, তোর মাইকাটা কি মারাচ্ছিল আমার সীমাকে নিয়ে, ওটা কী ছিল রে রোস্টিং, ওটা মেন্টাল হ্যারাসমেন্টের মধ্যে, আমাদের মেন্টাল হ্যারাসমেন্ট যদিও হয় না, আমাদের মেন্টাল ভীষণ স্ট্রং, আমাদের হ্যারাসমেন্টের এইচ এসেও আমাদেরকে ধরতে পারবে না, মানে ওই এইচ আমাদেরকে দেখে উল্টো রাস্তায় পালাবে। চলো ভিডিওটা এতটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আজকে একটু হালকা ফুলকার মধ্যে দিলাম, কালকে আসবে রামপাট। এবার একটা কথা বলে রাখি, তোরা যত নাচাবি আমরা তত তোদের বুকের ওপর উঠে নাচবো, কোথায় নাচবো তোদের বুকের ওপর উঠে নাচবো, অ্যাকচুয়ালি রিমিকে নাচানোর চেষ্টা করেছিল, এখন দেখ তোরা কেমন নাচছিস, আর বেশি শুধু বেজন্মা না কি বলেছিল, জন্মের ঠিক নিয়ে না কি একটা বলেছিল না ইয়ে প্রীতম, বেজন্মা না কি একটা বলেছিল ম্যাগির ম্যাগি মশলার মা বাবাকে, এরপর বাড়াবাড়ি করবে ম্যাগি মশলার মা বাবা শ্বশুর শাশুড়ি কোন কোন ফুকোর ভেতরে, ওদের কোন কোন ফুকোর ভেতরে আমি কী কী লঙ্কা বাটা ঢোকাবো, শুধু লঙ্কা বাটা না লঙ্কাটাকে শুকনো লঙ্কাটাকে পুড়াবো, পুড়িয়ে তেল লবণ লং মানে এটাকে দিয়ে বেশ ভালো করে মাখাবো, মাখিয়ে একদম সুন্দর করে সুন্দর করে ওই যে ম্যাগির মায়ের যে একটা মেশিন যে জন্মস্থানটা দিয়ে বেরিয়েছে আচ্ছা করে পুজো করবো, যাতে নজর না লাগে, ঝাড়বো গেলে 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 ছু গেলে 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 ছু অং স্বাহা স্বাহা স্বাহা, শুধু একটু একটু করে, কারণ তোরা যত নাচবি আমরা তত নাচাবো। তবে হ্যাঁ ওই গরু মাথা মোটায় রিমির মা যে আছে, এই গবেট ভালো আছিস, তোর গবেট তোর চুলের মুটি ধরে ঘুরাবো আচ্ছা করে ঘুরাবো, আর তোদের ওই দুধুর যে নিপেলগুলো আছে ওগুলো ধরে বেশ টানা টানি কচলা কচলি কচলা কচলি করবো একদম, তোরা যেমন একটা মেয়ে হয়ে একটা বাচ্চা মেয়ে পুরো শ্লীলতা হাঙ্গির ওপরে নেমে গেছিলি একদম সেই প্রসেস, ঠিক সেম টু সেম তোদের তোদের জবাব তোদের মতো করে দেবো, একবার এমন চটকানো চটকাবো না সারা শরীর তোদের ব্যথা করে দেবো, প্রণাম করতে দূর থেকে বাধ্য হবি, নমো 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 নমো, আর ব্ল্যাকমেল করবো না কাউকে, আর আমাদের ভিউজ চাই না, এবার থেকে আমরা আমাদের কন্টেন্টে ভিডিও করবো, তোমরাও করবে না আমরাও কিছু বলবো না, তোমরাও করবে আমরাও বলবো, চলো বেশি বলে ফেললাম, টাটা।